আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেআইনি জলের কারখানা চালানোর হুদিশ পেয়েছে জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা। বেআইনি এই কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নির্দিষ্ট ধারায় জরিমানা করেছে ফুড সেফটি দপ্তর। বুধবার সকাল থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে চলা 20 লিটারের জটবন্দি জলের কারখানার বিরুদ্ধে অভিযান চালায় জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা। কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস দুর্ঘটনার পরই নড়ে চড়ে বসল মালদা জেলা প্রশাসন। সমস্ত বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। বুধবার সকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল এই বৈঠকে। জেলার সমস্ত বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পরিবহন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, স্কুলকার এবং স্কুলবাসের ক্ষেত্রে যা যা আইনি নিয়ম রয়েছে তা নিয়ে আলোচনা করা হল। পিঠাকিয়ারি স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য পাওয়ার গ্রিডের সিএসআর ফান্ড থেকে প্রায় 51,17,000 টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হল। এই অর্থ দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়ালসহ স্বাস্থ্য ব্যবহৃত জিনিসপত্র, উচ্চমানের বেড, ওয়াটার ফিল্টার, এসি সহ বিভিন্ন কাজে লাগানো হবে। তারই জন্য মৌ চুক্তি করা হয় সালানপুর পঞ্চায়েত সমিতির দপ্তরে, যেখানে চুক্তি বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার, ঘাসী সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, বিডিও রাজেশ কুমার, জয়েন্ট বিডিও শ্রেয়ানাগ, সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উৎপল কর, জুনিয়র ইঞ্জিনিয়ার ঋত্বিক ব্যানার্জি, দুর্গাপুর সিনিয়র জেনারেল ম্যানেজার মধুসূদন দত্ত সহ অন্যান্যরা। বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার 100 দিনের প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অডিট রিপোর্ট জমা না দেওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ করছে না কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী এ নিয়ে অভিযোগ তুলেছেন, বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রের যে বরাদ্দ অর্থ তার অডিট রিপোর্ট রাজ্য সরকার জমা দেয়নি, সে কারণে এই প্রকল্পের টাকা মিলছে না, এমনটাই বক্তব্য ছিল তার। তৃণমূল কংগ্রেস থেকে একটা অভিযোগ করছে যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এনআরজিএস প্রকল্পে, কিন্তু গতকালকে বর্ধমানে একটা সভায় কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী এসে একটা কথা বলছে যে অডিট রিপোর্ট নাকি রাজ্য সরকার ঠিকঠাকভাবে না জমা দেওয়ার জন্য টাকা আসছে না, আপনি কি বলবেন? দেখুন, পরিষ্কারভাবে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটা রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা রাজ্য হিসাব দিচ্ছে। এই রাজ্যের হিসাবে বহু গরমিল, এনআরজিএস প্রকল্পে এত দুর্নীতি, সেই দুর্নীতি সাদা চোখে ধরা পড়ছে। এই দুর্নীতিগুলো বন্ধ হলেই টাকা আসবে। দ্বিতীয় কথা, যে আপনারা দেখেছেন কেন্দ্র সরকারের প্রকল্পকে এখানে বাংলার নামে চালাবার রাজ্য সরকারের একটা ঘৃণ্য প্রয়াস চলেছে, সেই প্রয়াসকে বন্ধ করতে হবে। সর্বোপরি কেন্দ্রের দেয়া টাকা, বামফ্রন্ট জামানাতেও একই কথা বলা হতো, টাকা নাও কিন্তু টাকার হিসেব দিতে হবে, টাকা নয় ছয় করা চলবে না। টাকার হিসেব যে মুহূর্তে রাজ্য সরকার ঠিকঠাক করে বুঝিয়ে দেবে টাকার জোগান ঠিকঠাক আসবে, এতদিন পর্যন্ত সেটাই এসে গেছে। আলাদা রাজ্যের দাবিতে কোচবিহার শহরের মহামিছিল আয়োজন করল কামতাপুর পিপলস পার্টি কোচবিহার জেলা কমিটি। এদিন কোচবিহার শহরে ডাসমেলা ময়দান থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ ধরে পুনরায় ডাসমেলা ময়দানে গিয়ে শেষ হয়। মিছিলের মাধ্যমে উত্তরবঙ্গের 8টি জেলাকে নিয়ে আলাদা রাজ্যের দাবি জানান। তারা বলেন, ইতিহাস সম্পর্কে অনেকে জানেন না, যেভাবে একটি জেলা উন্নয়ন হবে ঠিক উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলে তেমনভাবে উন্নয়ন ঘটবে।
গণতন্ত্রের সবার যেমন বাকস্বাধীনতা আছে, ঠিক তেমনই কারো কথা ধর্মীয় অনুভূতিতে আঘাত যাতে না করে সেটাও নিশ্চিত করতে হবে। বুধবার মেদিনীপুরে প্রদ্যোগ স্মৃতিভবনে 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় একথা জানালেন যুবনেত্রী সায়নী ঘোষ। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।